এরকম প্রশ্ন বা চিন্তা এমন একটা মানসিকতা থেকে আসছে যেটা সংগঠিত ধর্মমতগুলির মধ্যে গড়ে উঠেছে আমরা শিব বনাম অন্য কেউ এটা নিয়ে কথা বলছি না বিকজ দ্যাট ইউ রেফার টু ইনক্লুডস অল থিংস দ্যাট ইউ কারণ শিবের মধ্যে সেই সব কিছুই রয়েছে যে সমস্ত ব্যাপার নিয়ে তুমি কথা বলছো কিছু লোকেরা কেবল ছোট্ট একটা দিক বা ডাইমেনশন খুঁজে পেলেন এবং তারা এই বিষয়ে কথা বলে জনপ্রিয় হয়ে উঠলেন আমি তাদের ছোট করার চেষ্টা করছি না তারা সবাই চমৎকার মানুষ তারা মানবজাতির বিরাট সেবা করেছেন কিন্তু আমি বোধশক্তি বা উপলব্ধির নিরিখে কথা বলছি যে শিবের মতো আর কেউ হয়নি আর বোধশক্তিকেই আমি মূল্য দিই তোমাদেরও তাই দেওয়া উচিত বাকি সব তৈরি করে নেওয়া যায় বাকি সব কেবল তুমি জেনের বিষয়ে কথা বলছো শিবের থেকে বড় জেন গুরু আর কে আছেন সেই যে একজন এলেন তার নিজের সন্তান সে সার কথাটা বুঝল না তোমরা গুইটির কথা শুনেছো জেন গুরু গুইটি সবসময় এরকম করতেন উনি কথা বলবেন লোকে এটাকে দেখবে আচ্ছা উনি আমাকে কেন ওনার আঙুল দেখাচ্ছেন ব্যাপারটা হলো উনি সব সময় বলার চেষ্টা করছেন সব কিছুই এক এটাই ওনার উপদেশ বাকি যা কিছু বলছি সেটা গুরুত্বপূর্ণ নয় এটাই ওনার শিক্ষা তো একটা ছোট্ট ছেলে ছিল কারণ ওই বৌদ্ধ আর জেন মঠগুলিতে ছোট ছোট ছেলেরা সন্ন্যাস নেয় চার পাঁচ বছর বয়সীরা তো ছোট্ট ছেলেটা যে মঠে বড় হচ্ছিল সে গুইটিকে দেখে তেমনই করতে লাগলো তো সেই ছেলেটা আঙুল দেখিয়ে ঘুরে বেড়াতো যদি কেউ কিছু বলে তো গুইটিও সেটা দেখেন উনি ছেলেটির ১৬ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করলেন একদিন উনি ছেলেটিকে ডাকলেন আর এটা করলেন ছেলেটা অভ্যাসবশত তাই করল কারণ সে সব জায়গায় এটাই করে আসছিল উনি একটা ছুরি বার করে ছেলেটার আঙুল কেটে ফেললেন লোকে বলে যে সে তখন আত্মজ্ঞান উপলব্ধি করলো সে হঠাৎ মূল সত্যটা দেখতে পেলো যে এটা একের ব্যাপার নয় এর অর্থ হলো শূন্য অনেকদিন আগেই শিব এর থেকে অনেক এগিয়ে গিয়েছিলেন তিনি কোনো এক জায়গা থেকে ফিরেছিলেন তিনি সবসময় একটা ত্রিশূল বই বেড়াতেন তো ত্রিশুল হলো একটি ত্রিফলা অস্ত্র তিনি সবসময় ত্রিশুলটি সঙ্গে রাখতেন মানুষকে এটা দেখানোর জন্য যে তিনটি মাত্রা আছে তুমি নিজে তুমি যেভাবে এখন রয়েছ তুমি যা জানো আর যা জানো না তুমি যা জানো না তাই সব কিছুকে চালিত করে যা জানো তা নয় তো একদিন অনেক দিন পর তিনি কোথাও একটা থেকে ফিরেছেন তিনি এই ছেলেটাকে কখনো দেখেননি তারই সন্তান যে এখন দশ এগারো বছর হয়ে গেছে যখন শিব এলেন এই ছেলেটা একটা ছোট্ট ত্রিশূল ধরেছিল তাই দিয়ে সে তাকে থামাতে গেল তিনি তার দিকে তাকালেন এবং তার মাথা কেটে ফেললেন ত্রিশুল নয় তারপর যে নাটকই হয়ে থাক তিনি ফের সেই ছেলেটার ধরে আর একটা মাথা একটা গনের মাথা বসিয়ে দিলেন এবং সে এক প্রতিভাশালী বালক হয়ে উঠল এমনকি আজও ভারতে যদি লোকে পড়াশোনা শুরু করতে চায় তো প্রথমে তারা এই বালকের পুজো করে তো এমটিতে সেটা এক গণের মাথা ছিল কিন্তু গণেশের বদলে সে এখন গজেশ হয়ে উঠেছে লোকেরা এটাকে একরকম পরিবর্তন করে একটা হাতির মাথা বানিয়ে নিয়েছে কিন্তু সে বুদ্ধিমত্তা আর প্রতিভার প্রতিমূর্তি হয়ে উঠল লোকে বলে যে এমন কিছুই ছিল না যা সে জানত না তো সেটাই হল প্রথম জেন কার্য তো এই বিশ্বে তুমি যা কিছুর ব্যাপারে কথা বলতে পারো কিছুই তার জীবনের বাইরে নয় তিনি এত জটিল আর এত সম্পূর্ণ আর তার কোনো উপদেশ ছিল না তার ছিল শুধু পদ্ধতি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্যদের উপদেশ আছে তুমি কটা আঙুল কাটতে পারো এরকম একটা পদ্ধতি তুমি কি কাজে লাগাতে পারো তুমি কি গুইটির এই আঙুল কাটার পদ্ধতি ব্যবহার করে বেড়াতে পারো একটা ছেলের আঙুল কাটা হয়েছিল আর সে আত্মজ্ঞান পেয়ে যায় যদি তুমি অনেক আঙুল কেটে ফেলতে তুমি শুধু পঙ্গু মানুষ পেতে এর বেশি কিছুই ঘটত না সো টিচিং দ্য আর সায়েন্টিফিক ইন তাই শিবের কোনো উপদেশ নেই শুধু পদ্ধতি আর সেই পদ্ধতিগুলো একশো শতাংশ বিজ্ঞানসম্মত তিনি একশো আটটা উপায় দিয়েছিলেন আরও ছটা করে একশো বারোটা উপায় দিলেন একশো বারোটা উপায় কারণ শরীরে একশো চোদ্দটা চক্র আছে যার দুটো ভৌত শরীরের বাইরে থাকে তিনি বললেন ওই দুটো চক্র শুধু তাদের জন্য যারা শরীরের বাইরে থাকে মানুষের জন্য কেবলমাত্র একশো বারোটা উপায় আছে আর তিনি পরিষ্কার উপায় দিয়েছিলেন কিভাবে তুমি জীবন তৈরির এই একশো বারোখানা মাত্রা বা ডাইমেনশনকে কাজে লাগাতে পারো এবং কিভাবে এই প্রত্যেকটার মধ্য দিয়েই তুমি সত্য উপলব্ধি করতে পারো একটা সুন্দর গল্প আছে এখানে যখন উনি জীবনের যান্ত্রিক প্রযুক্তি সপ্ত ঋষির কাছে ব্যাখ্যা করছিলেন ওনার একজন সাক্ষী ছিলেন আর সেই সাক্ষী আনন্দ তীর্থের মতো কেউ নন তিনি পার্বতী তিনি আগে থেকেই আত্মজ্ঞান প্রাপ্ত শিব তাকে শিখিয়েছিলেন বা বিশেষ অন্তরঙ্গভাবে তাকে আত্মজ্ঞান উপলব্ধি করিয়েছিলেন কিন্তু যখন শিব সপ্ত ঋষিদের সঙ্গে বসলেন উনি সম্পূর্ণ অন্য এক ডাইমেনশনের অনুসন্ধানে চলে গেলেন তাই এটা পার্বতীর কাছে আকর্ষণীয় ছিল যেটা তার ক্ষেত্রে এত সহজে ঘটেছিল সেটা আসলে এত জটিল এক পদ্ধতি তো শিব বিভিন্ন ডাইমেনশনগুলিকে ব্যাখ্যা করতে করতে বললেন মানুষ একশো বারোটি পদ্ধতির দ্বারা আত্মজ্ঞান লাভ করতে পারে তো একে তো তিনি একজন নারী এবং তিনি আত্মজ্ঞান প্রাপ্ত আর সবচেয়ে বড় কথা হলো তিনি ওনার স্ত্রী তাই তিনি বললেন শুধু একশো বারো কেন অবশ্যই আরও উপায় আছে শিব জীবনের কারিগরির দিকটা দেখছিলেন সেগুলোকে অনুসন্ধান করছিলেন উনি উপদেশ দিচ্ছিলেন না উনি দার্শনিক জ্ঞানও দিচ্ছিলেন না যেহেতু উনি অনুসন্ধান করছিলেন এটাকে একটা ঝামেলা হিসেবে দেখলেন উনি হাত নেড়ে তাকে সরিয়ে দিলেন শুধু একশো বারোটাই আছে যেহেতু উনি একটা কিছুর মধ্যে মগ্ন হয়েছিলেন আর কেউ একটা ব্যক্তিগত মন্তব্য একটা খামখেয়ালি মন্তব্য করে বসে তাই উনি বলেন কেবলমাত্র একশো বারোটাই আছে পার্বতী বললেন আমি আরও খুঁজে বার করব উনি বললেন যাও খোঁজো তখন পার্বতী চলে গেলেন তিনি তো আগেই আত্মজ্ঞানী ছিলেন আর সেটা উপলব্ধি করার অন্যান্য উপায় খোঁজার চেষ্টা করতে লাগলেন লোকে বলে অনেক বছরের সাধনার পর তিনি ফিরে এলেন শিব তখনও কথা বলছিলেন সপ্ত ঋষিদের সঙ্গে তিনি তার স্ত্রী হওয়ায় তার পাশেই এসে বসতে পারতেন কিন্তু তিনি এসে এক ধাপ নিচে বসলেন তিনি এটা চাননি যে সপ্ত ঋষিরা বুঝতে পারুন কিন্তু তিনি শিবকে জানাতে চেয়েছিলেন যে তিনি ব্যর্থ হয়েছেন তিনি শুধু এলেন আর এক ধাপ নিচে বসলেন এটা বোঝাতে যে যাই প্রতিদ্বন্দ্বিতা তিনি তার দিকে ছুঁড়ে দিয়ে থাকুন তিনি ব্যর্থ হয়েছেন তো তিনি চাননি যে অন্যেরা জানুক কিন্তু শিবকে জানাতে চেয়েছিলেন সুতরাং একশো বারোটা আলাদা উপায় আছে শিব জীবনের কারিগরি বিষয়ে বলছেন কোনো দর্শন নয় কোনো উপদেশ নয় কোনো সামাজিক প্রাসঙ্গিকতা নয় শুধু বিজ্ঞান সামাজিক প্রাসঙ্গিকতা আমরা শুধু যোগ করি এটাকে সহজ করতে তা না হলে এটা অত্যন্ত বৈজ্ঞানিক এই বিজ্ঞান থেকে এক একজন গুরু প্রযুক্তি তৈরি করেছেন উনি প্রযুক্তি দেননি উনি কেবল বিজ্ঞানটা দিয়েছিলেন যে প্রযুক্তিগুলি আজ তুমি উপভোগ করছো হয়তো একটা স্মার্টফোন হিসেবে একটা কম্পিউটার বা অন্য কোনো যন্ত্র যা তুমি ব্যবহার করছো এর পেছনে একটা বিজ্ঞান আছে বিজ্ঞানটা তোমার কাছে প্রাসঙ্গিক নয় তুমি শুধু প্রযুক্তিটা ব্যবহার করছো কিন্তু কেউ একজন যদি বিজ্ঞানটা না বুঝত তুমি প্রযুক্তিটা পেতে না যে অ্যালগোরিদিমগুলি একটা সহজ সফটওয়্যার নির্মাণে ব্যবহৃত হয় সেগুলো অত্যন্ত জটিল মাঝে মাঝে তুমি তোমার ইমেল একটা অদ্ভুত ভাষায় পেয়ে থাকবে দেখেছ কি তুমি বুঝে উঠতে পারো না এটাই কি আমি টাইপ করেছিলাম যত সব অর্থহীন শব্দ এগুলো কিন্তু কারো কাছে এটার কোনো একটা অর্থ আছে সেই কারণেই এটা চলছে এখন এখানে আমরা কেবল শব্দ তরঙ্গ ব্যবহার করছি আমি যদি কথা বলি এই অ্যাম্প্লিফায়ারগুলো শুধু আমার আওয়াজকে জোরালো করে দিচ্ছে আর একটা শব্দ তরঙ্গ ছড়িয়ে যাচ্ছে কিন্তু মনে করো আমি তোমার সঙ্গে ফোনে কথা বললাম তখন আমি যা বলছি সেটা শব্দ তরঙ্গ হয়ে যাচ্ছে না এটা চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস হচ্ছে সেখানে যাচ্ছে আর নিজেদের আবার বদলে ফেলছে তাই যখন তুমি একটা সেলফোনে কথা বলো এটা এখান থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে এটা শব্দ তরঙ্গ হয়ে যাচ্ছে না এটা অন্য কিছু হয়ে যাচ্ছে যদি তুমি সেটা শুনতে পাও যদি তুমি অনুভব করো তো সেটা একটা সম্পূর্ণ আলাদা কিছু হবে কিন্তু অন্য কোনো যন্ত্র আবার এটাকে শব্দ তরঙ্গে পরিবর্তিত করে দেয় যেভাবে তুমি বুঝতে পারো তাই শিব যা বলেছিলেন তা শুধুই বিশুদ্ধ বিজ্ঞান তিনি প্রযুক্তির কথা বলছেন না সেটা তিনি সপ্ত ঋষিদের ওপরই ছেড়ে দিয়েছিলেন যে তারা যেন কোনো এক বিশেষ দিনে তাদের সামনে বসে থাকা মানুষদের জন্য উপযুক্ত প্রযুক্তি বানিয়ে নেয় যে ধরনের যন্ত্র আমাদের প্রয়োজন আমরা সেটা মানিয়ে নিই কিন্তু মূল বিজ্ঞানটা হলো একই তাই না সে বিষয়ে কিছু পরিবর্তন হয়নি তাই আমি সব সময় শিবের বিষয়ে কথা বলি কারণ এটা সেই বিজ্ঞান প্রযুক্তিটা গুরুত্বপূর্ণ নয় সেই বিজ্ঞানটাই গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরি করা যেতে পারে প্রযুক্তি হলো একটা বানানো জিনিস কারণ একটা মূল বিজ্ঞান আছে সেটা ব্যবহার করে আমরা কিছু বানিয়ে তুলি যে যন্ত্রগুলো আজ প্রাসঙ্গিক কাল অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে এর মধ্যেই এরকম হয়েছে তাই না কত জিনিস কত যন্ত্র যা আমরা ভেবেছিলাম খুব মূল্যবান আজ সেগুলোর আর কোনো মূল্য নেই কারণ নতুন যন্ত্র এসে গেছে কিন্তু বিজ্ঞান সেই একই তাই কি ধরনের গ্যাজেট আমরা বানাই তা নির্ভর করে আমাদের সামনে কারা রয়েছে এই মুহূর্তে এই সময়ের কি প্রয়োজন তার ওপর তাই এই প্রসঙ্গে আদিযোগী আর বাকি সমস্ত গুরুদের নাম যা তুমি উল্লেখ করছো তার মধ্যে অনেক 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 বড় পার্থক্য আছে তারা সবাই প্রযুক্তির মানুষ তারা এর একটা দিক আয়ত্ত করেন আর সেই মুহূর্তে তাদের সামনে থাকা মানুষদের জন্য একটা নির্দিষ্ট প্রযুক্তি তৈরি করেন এটা তখন মানুষদের কাজে লেগেছিল তাই সেই মুহূর্তে সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমরা আদিযোগীকে মৌলিক বিজ্ঞান রূপে দেখছি আজ এটা গুরুত্বপূর্ণ এরকম একটা সময়ে যখন বিভিন্ন কারণে মানব জাতি এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে এর মৌলিক বিজ্ঞানটি যেন শক্তিশালী হয়ে ওঠে